ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, इतिहासेर इतिकथा नतून पर्वे आपनादेर सकलके स्वागत। महाशिवरात्रि फाल्गुन मासेर कृष्णपक्षेर चतुर्दशीते अनुष्ठित हय महाशिवरात्रि, महादेवेर बात्सरिक पुजो। रात्रिर चार प्रहरे चार बार विशेष विशेष उपकरण दिए महादेवेर अभिषेक हय, शिवलिंगके आमरा स्नान कराई। एबछर महाशिवरात्रि पड़ेछे शनिवारे आगामीकाल, और शनिवार दिन हलो कर्मफलदाता शनिदेवर दिन। कर्मफलदाता शनिदेव देवादिदेव महादेव के निजेर गुरु बोले मने करें एवं महादेवेर ध्यान करें, आराधना करें, पूजो करें। आपनार जन्मछके जदि शनिर दोष थाके, शनि सारे साथे चलछे बा शनिर ढाइया, तबे आपनी महादेवेर पूजो करते पारें। एते शनिदेव प्रसन्न हबें, भोले बाबाओ प्रसन्न हबें, आपनार संसारे एवं जीवने बहु समस्यार समाधान हबे, सेई सुयोग आगामीकाल रयेछे आपनार काछे। अन्यदिके बला हय हनुमानजीओ छिलेन महादेवेर विशेष अवतार। हनुमानजीर पूजो करले बला हय शनि तार दृष्टि कखनो हनुमानजीर भक्तदेर ओपर देन ना। शनिदेवेर एई अशेष कृपा रयेछे हनुमानजीर भक्तदेर ओपरे। তিনি কখনো হনুমানজির ভক্তদের কোনো রকম ক্ষতি করেন না। শনিদেব প্রকৃত কর্মফলদাতা। আপনি যদি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে তার ফল শনিদেব আপনাকে অবশ্যই দেবেন। আগামীকাল মহাশিবরাত্রির প্রদোষকালে প্রথম প্রহরে যে পুজো হয় সেই সময় আপনি করতে পারেন বিশেষ কয়েকটি উপায়। শনিদেবের পুজো যেহেতু সূর্য অস্ত যাবার পরেই হয়, আর মহাদেবের পুজো যেহেতু রাত্রিকালে হয়, তাই আপনার কাছে একটি বিশেষ সুযোগ রয়েছে শনি সাড়ে সাথী কাটানোর, শনির ঢাইয়াকে কাটানোর জন্য। যে কোনো শিব মন্দিরে আপনি ত্রিশূল দান করতে পারেন, এবং সেটি করার সাথে সাথে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই সেখানে জ্বালিয়ে আসবেন। এটি আপনাকে করতে হবে সকালবেলা, আর যদি আপনি সন্ধেবেলা করতে চান সেটিও করতে পারেন। প্রদোষকালে করাও অত্যন্ত শুভ, যেহেতু শিব পুজো প্রদোষকালেই হয়, প্রথম প্রহরের পুজো। এছাড়া আরও একটি কাজ করতে পারেন। পিপল গাছকে বলা হয় সনাতন ধর্মের বিশেষ বৃক্ষ। এই বৃক্ষ অত্যন্ত পবিত্র, একে বৃক্ষরাজও বলে সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে। বলা হয় পিপল গাছ বা অশ্বত্থ গাছে আমাদের হিন্দুদের সকল দেবতারা বাস করেন। আমাদের পিতৃপুরুষেরাও এই বৃক্ষেই বাস করেন সূক্ষ্মদেহে। আগামীকাল মহাশিবরাত্রির সন্ধেবেলা পিপল গাছের নিচে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, না হলে আপনি সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন। এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। আর বিজোর সংখ্যায় পিপল গাছের পাতা নিয়ে সেখানে ওম নমঃ শিবায় এটি আপনাকে লিখতে হবে, আর সেই পাতা আপনাকে সেই গাছের গোড়ায় রেখে আসতে হবে। এতে শনিদেবের সাথে সাথে মহাদেবও প্রসন্ন হবেন। কালো তিল দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন। এছাড়া কালো তিল, কালো উড়দ ডাল বা সর্ষের তেল আগামীকাল আপনি যে কোনো অভাবীকে দানও করতে পারেন। এতে মহাদেবের সাথে সাথে শনিদেবও প্রসন্ন হবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।